আজকে আমরা 45তম বিসিএস এর আরেকটি চমৎকার কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। কোশ্চেনটা আসলে চমৎকার এবং মজার কোশ্চেন। আচ্ছা, এখানে কি বলা হয়েছে একটু খেয়াল করেন। আমরা তো বাচ্চাবেলা থেকে এ প্লাস বি এর হোল স্কয়ার সূত্র পর্যন্ত অভ্যস্ত, ওইরকম একটা জিনিসই দিছে আর কিছু না, শুধুমাত্র একটু বলছে যে এইটার ভ্যালু কত, চলক থেকে এটার ভ্যালু কত, এরকম জিনিসপত্র দিছে। নাথিং, জাস্ট বেসিক কোয়েশ্চেন এরকম। এক্স প্লাস ফাইভ এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই সমীকরণটা থেকে বলছে যে কোয়েশ্চেন যে বি আর সি এই দুইটা জিনিসের ভ্যালু কত। নাথিং দা এই জিনিসটা। আচ্ছা, আপনারা আমার একটু বলতে পারবেন যে আসলে এই যে এরকম একটা ফর্মুলা তো আছে, আপনারা এই জিনিসটা জানেন, ক্লাস আমরা প্রায় সেই ক্লাস সেভেন থেকে সিক্স সেভেন থেকেই এই জিনিসগুলো একটু পড়াশোনা করি। এই যে এ প্লাস বি এর হোল স্কোয়ার যদি হয় তাহলে এইটা সমান, আসলে আমরা বলতে পারি যে এটা সমান কি বলা যায়, এর এর স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এর হোল স্কোয়ার, এরকম একটা জিনিস, রাইট? এরকম একটা জিনিস তো আমরা জানি অবশ্যই, তাই না? এখন এই জিনিসটার সাথে আপনার এই যে এই জিনিসটার সাথে আপনি শুধুমাত্র এই মেথডটা আপনি চিন্তা করবেন, দেখেন এইখানে এই এর জায়গা যদি আপনার ফাইভ আছে আর কিছু না। আচ্ছা, আমরা আরেকটা সমীকরণ এখানে নিই, এর জায়গায় আছে কি, নাথিং দা এর জায়গায় আছে ফাইভ, এর জায়গায় আছে সরি এক্স, আর বি এর জায়গায় আছে ফাইভ। এই দুইটা জিনিস আপনি যদি, এবং এটার হোল স্কোয়ার, এই দুইটা জিনিস যদি আপনি চিন্তা করেন বা তুলনা করেন, দেখেন এখানে তাহলে এই যে এক্স যে আছে, এক্স সমান তাহলে এক্স স্কোয়ার হবে, রাইট? আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস এখানে টু এ বি আছে, টু, ওকে, টু এ বি, এ এ মানে কি এক্স, এখানে এক্স, অ্যান্ড বি মানে কি, বি মানে ফাইভ। আচ্ছা, এটা কিন্তু মাল্টিপ্লাই করা হবে ফাইভ, ওকে, প্লাস ফাইভের স্কোয়ার, বি এর স্কোয়ার, ওকে, ফাইভ এর, ওকে, স্কোয়ার। এখন আপনি আমারে বলেন তো এই দুটা জিনিসের মধ্যে তুলনা করে আপনি কী কী পাইতেছেন, কী কী পাইতেছেন। এই যে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার অলরেডি এখানে দেওয়া আছে কোশ্চেনে, এটা নিয়ে কোনো প্যারা নাই। এখানে এই এক্স অলরেডি একটা এক্স আছে, আর এখানে এই যে টু আর ফাইভ এই দুইটা জিনিস গুণ করলে কী হয়, এই দুটো জিনিস গুণ করলে আসলে কত হয়, টেন। এখন এই টেনের পরিবর্তে ওরা বি দিয়ে দিছে, তাইলে আমি চাইলে বলতে পারি না যে আসলে এই বি এর ভ্যালুটাই আসলে নাথিং বাট টেন। এবং এইখানে দেখেন এই যে বি স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার, এই ফাইভ স্কোয়ার মানে কত, এখানে ওরা সি বইলা দিছে, তাহলে এই সি এর ভ্যালুটা ফাইভ স্কোয়ার, ফাইভ স্কোয়ার মানে কত, ফাইভ স্কোয়ার, ওকে, ফাইভ স্কোয়ার, ওকে। এখন আমরা বলতে পারবেন যে আসলে পুরো রেজাল্টটা কি হবে, এরকম একটা জিনিস না, বি এর ভ্যালু টেন আর সি এর ভ্যালু টোয়েন্টি ফাইভ। আচ্ছা, এই জিনিসটা কোথায় আছে দেখেন তো খুঁজা, যে কোথায় আছে বি টেন অ্যান্ড সি টোয়েন্টি ফাইভ, এই যে এখানে আছে টেন টোয়েন্টি ফাইভ, রাইট? এবং এটাই অ্যান্সার, সমস্যা ব্যাপার না। আচ্ছা, আমার একটু কমেন্টে জানাইতে হবে যে এই জিনিসটা আসলে সবাই বুঝতে পারছেন কি না, বা আপনারা আসলে কোন টাইপের কোশ্চেনগুলা, বিসিএস এর ম্যাথ কোয়েশ্চেন হোক অথবা প্রাইমারি শিক্ষক নিবন্ধন হোক অথবা ব্যাংক জবের কোয়েশ্চেনগুলো একটু ট্রিকি হয়, একটু কঠিন হয়, বুঝতে অসুবিধা হয়, অথবা ম্যাক্সিমাম ব্যাংকের কোয়েশ্চেন তো ইংলিশ ভার্সনে থাকে, ওইটাও সবার জন্য একটু কোয়েশ্চেন হয়, আমার একটু জানাইতে হবে যে আপনারা কোন টাইপের কোয়েশ্চেনগুলো বেশি চান। আমি ট্রাই করব যে ওই জিনিসগুলাই সলভ করার, অন্তত দুই চারজন মানুষের এই জিনিসগুলো ক্লাসগুলো একটু হেল্প হইলেও আমার খুব ভালো লাগবে। আচ্ছা, এখন এই কোশ্চেনটা অন্যভাবে করতে পারতো, এখানে দেখেন ই এক্স প্লাস ফাইভ এই জায়গায় দেখেন এই কোশ্চেনটাই, এই কোশ্চেনটাই সেম কোশ্চেনটা যদি আমি আপনারে বলে দিতাম যে এখানে আপনার এক্স মাইনাস ফাইভ, এই মাইনাস দিয়ে কোশ্চেনটা সলভ করেন, তো মাইনাস দিয়ে কোশ্চেনটা সলভ করেন, এক্স মাইনাস ফাইভের হোল স্কোয়ার এবং এইখানে এই প্লাস জায়গায় মাইনাস হবে, তারপরে আপনি আমার এই এটার অ্যান্সারটা দেন তো, যে আসলে
আপনারা কি কি চিন্তা ভাবনা করতে পারেন এটার আনসারটা কমেন্টে।